রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছেন মোদি সরকার। ভারতের জম্মু সহ কয়েকটি শহরে বসবাসকারী রোহিঙ্গা মুসলমানদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রস্তুতি নিয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। ওই শরণার্থীদের গ্রেপ্তার করে মিয়ানমারে ফেরত পাঠানো হবে। খবর জি নিউজের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা সূত্রে প্রকাশ, ফরেনার্স অ্যাক্ট অনুসারে রোহিঙ্গাদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানো হবে। বৌদ্ধ অধ্যুষিত মিয়ানমার চলমান সহিংসতায় যেখান থেকে এ পর্যন্ত কমপক্ষে 40,000 শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছে, কেবল জম্মুতেই 5,500 থেকে 5,700 জন রোহিঙ্গা শরণার্থী বাস করছেন। কিন্তু সরকারি মতে সঠিকভাবে গণনা করলে এই সংখ্যা 10 থেকে 11 হাজার পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব মহর্ষির সভাপতিত্বে এক বৈঠকে ভারতে অবৈধভাবে বসবাস করা রোহিঙ্গা মুসলমানদের চিহ্নিতকরণ, গ্রেপ্তারি এবং তাদের দেশের বাইরে পাঠানো সংক্রান্ত কৌশল নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে জম্মু কাশ্মীরের মুখ্য সচিব, পুলিশের মহানির্দেশক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জম্মু কাশ্মীর জম্মু সচিব হিসেবে কাজ করা কর্মকর্তা, বিএসএফ এবং গোয়েন্দা বিভাগের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার সংস্থার পরিসংখ্যান অনুযায়ী ভারতে বর্তমান 14,000 রোহিঙ্গা মুসলিম শরণার্থী বাস করছেন। কেন্দ্রীয় সরকার অবশ্যই জাতিসংঘের পক্ষ থেকে রোহিঙ্গাদের যে শরণার্থী আখ্যা দিয়ে দেওয়া হয়েছে তার পক্ষপাতী নয়, বরং ভারতে রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে মনে করছে সরকার। এই অবস্থায় রোহিঙ্গাদের হেফাজতে নিতে, গ্রেপ্তার করে সাজা দিতে এবং তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর অধিকার রয়েছে বলে সরকার মনে করছে। ভারতে বাস করা রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে কোনো সন্দেহভাজক কাজকর্ম করা বা সন্ত্রাসী ঘটনা অভিযোগ ওঠেনি এবং এসব ঘটনায় কাউকে গ্রেপ্তারও করা হয়নি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।